এবার কম্পিউটার যদি কারো বাড়িতে থাকে, আমি তথ্যগুলো বলছি, দেখেন মোবাইলে তুলে নেবেন, এই মাথাটা কম্পিউটারের ভেতরে ঢোকালে আপনি ছয়টা জিনিস পাবেন, কয়টা? প্রথম নাম্বারে সামনের দিকে, বিশেষ করে কপালের উপরে এই জায়গার নাম ফ্রন্টাল লব, এখানে সাতটা জিনিস পাবেন। কার্যনির্বাহী শক্তি, চিন্তা শক্তি, পরিকল্পনা করার শক্তি, সংগঠন করার শক্তি, সমস্যা সমাধান করার শক্তি, আবেগ, আচরণ, নিয়ন্ত্রণ ও ব্যক্তিত্ব, এই বিষয়গুলো আল্লাহ এই ফ্রন্টাল লবের ভেতরে রেখেছেন। এর আর একটু উপরে আছে যেটা কালো অংশ, যার নাম মোটর কর্টেক্স, যেটা অকেজো হয়ে গেলে মানুষ প্যারালাইসিস হয়ে যায়। এই যে প্যারালাইজড হয়, এইটা অকেজো হওয়ার কারণ। এটা যখন দুর্বল হয়ে পড়ে, জায়গার অংশটা হচ্ছে কালো, তখন মানুষ হয়ে যায় বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আর কাজ করে না, কারণ এর সাথে সেলগুলো সব লাগানো আছে। তিন নাম্বারে আছে সেন্সরি কর্টেক্স, যেটা স্পর্শ করলে অনুভূতি দিলে, আপনি টের পান যে কেউ আমাকে শুয়ে দিল, কথা বুঝতেছেন? চার নাম্বারে যেটা আছে তার নাম প্যারাইটাল লব, এখানে কমপক্ষে ছয়টা জিনিস আছে, দৃষ্টিভঙ্গি, উপলব্ধি ক্ষমতা, শব্দ গঠনের শক্তি, গাণিতিক শক্তি এবং শব্দের বানান, ওই জায়গা থেকে আসে। এর আর একটু পেছনে আছে অক্সিপিটাল লব, যেটা আপনাকে দেখতে সাহায্য করে, তার মানে দৃষ্টিশক্তি। একেবারে মাথা খাপড়ির নিচে আছে টেম্পোরাল লব, যেখানে স্মরণ শক্তি আছে, মুখস্থ করলে যেটা স্মরণ থাকে। এরপরে আছে বোধ শক্তি, এরপরে আছে ভাষার জ্ঞান, আপনি একটা ভাষা আয়ত্ত করবেন, ওটা আয়ত্ত করার পরে যেখানে রাখবেন ওই জায়গার নাম হচ্ছে টেম্পোরাল লব। আর সর্বশেষ যেটা আছে তার নাম বাকশক্তি, যেটা দিয়ে আপনি কথা বলেন, ওটার কালার হচ্ছে ওই যে লালচে কালার। এখানে একেবারে সবগুলোর কালার, অর্থ, ব্যাখ্যা প্রত্যেকটা দেওয়া আছে। লেখাপড়া যদি করার মন থাকে তাহলে তুলে নিয়ে খালি মিলাবেন, এমনি আল্লাহকে সেজদা দিতে মনে চাবে, সেজদা দেবেন না মানে আপনার বাপ দেবে, ছোট মানুষ। তাহলে এখান থেকে আমরা যে তথ্যটা পেয়েছি, বিজ্ঞান বলছে পুরা মাথার ভেতরে আছে কয়টা জিনিস বলেন না কেন? শুধু ছয়টা না, এক একটার ভেতরে আবার কোনটা সাতটা আছে, কোনটা ছয়টা আছে, কোনটা একটা আছে, কোনটা তিনটা আছে, নাকি সব মিলে পাবেন আপনি বত্রিশটা। এই বত্রিশটাকে আল্লাহ যে এই রগগুলো দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় সেট করে রেখেছে, এই যে অক্সিপিটাল লব যেটা পেছনে, যেটা দিয়ে আপনি দেখতে পান, আপনি মনে করছেন আমি চোখ দিয়ে দেখি না, এই চোখের সাথে অক্সিপিটাল লবের যে কানেকশন করা আছে, যে সোতা লাগানো আছে, যখন চোখ দিয়ে মানুষ দেখে সঙ্গে সঙ্গে সোতা ওখানে টান দেয়, তখন ও সিদ্ধান্ত দেয়, ও বলে দেয় হয় লাঠি হাতে নে অথবা পেছনে দৌড় দে। আর ওইটা যাদের এখনো কাজ করে না, তারা ওই সাপ নিয়ে খেলা খেলে, যেমন ছেলেরা, বাচ্চাদের এখনো ওইটা পরিপুষ্ট হয়নি, এই জন্য ওরে সাপ দেবে, ও সাপ আরো খেলা করবে, এই কথা বলে না, আমার আপনি সাপ দেন আমি খেলা করবো, কারণ ওইটা এখন কাজ করছি। আর ওটা যখন কাজ করে না, আমি বড়, আমি এই বয়সেও যদি ওইটা কাজ না করে, আমার এই বয়সে দিলেও সাপ আমার সাথে খেলা করবে, কথা বুঝতেছেন? এই জন্য মানুষকে যদি আল্লাহ ধরে, ওকে কোনো ব্যাপারই না টাইট করতে, শুধু ওইটা অফিসে করে দিবে, যা আপনি কার দিকে তাকিয়ে মস্তানি করেন বলেন, আপনি যে পাওয়ার দেখা, আপনি এখানে বসে আছেন, বাড়ো যেতে পারবো না, শুধু ওই তার গুলো একটু লুজ করে দেওয়া দাও। আজকে দুপুর বেলা যেখানে আলোচনা ছিল, ওখানে একটা মাথার তার মনে হয় একটু কাটা আছে, একজন ছিল, কেউ হাত তুলছে না, ও হাত তুলিস, আমার শিক্ষার বিষয় ছিল এখানে কি, মাথার ভেতরে আমরা পেলাম যে ছয়টা বিষয়ের ভেতরে ভাগ করলে পাই বত্রিশটা, তার ভেতরে একটা আছে চিন্তা শক্তি, কোনটা এটা, কোনটা এতটুকু কথা এরা মনে রাখতে পারে না, কার সামনে বলছে? এই যে চিন্তা শক্তি, যেখানে স্মরণ শক্তি, বোধ শক্তি, ভাষা শক্তি, মানুষ চিন্তা করে যেটা দিয়ে, সেটার নাম হচ্ছে না টেম্পোরাল, টেম্পোরাল ল, একটু লিখে নেবেন অথবা মোবাইলে তুলে রাখবেন, কাজে লাগবে, সে যারা সায়েন্স নিয়ে পড়ছে ইন্টারে তাদের কাজে লাগবে এই তথ্যগুলো। এই টেম্পোরাল লব দিয়ে মানুষ চিন্তা করে, চিন্তা শক্তি যখন যত যার বেশি হয় সে তত চুপ করে থাকে, আর যাদের চিন্তা নেই ছাগলের মতন বকবে,
তাহলে এটা প্রমাণ পেলাম যে কোরআনের আদেশ লাহুম কুলুবুল্লাহ ইফকাহুনা বিহা তাদের কলব আছে কি নেই আর নবীজি বললেন তাদের কলব আছে এই কলবের নাম হচ্ছে আরবিতে মুদগা বলেন মুদগা বলেন বলেন মুদগা মুদগা হওয়ার জন্য শর্ত কয়টা দিয়েছে তিনটা বলেন না কেন একটা হচ্ছে রক্ত থাকবে চর্বি থাকবে আর রাবারের উপরে দাঁত দিয়ে কামড় দিয়ে সিবিএ দিলে যেরকম হয় এরকম দড়াকাটা ভাব থাকবে আবার এখান থেকে যেটা আছে বের করেন তো এই বুকের এই দুই আঙ্গুল নিচে যেটা আছে এই গোস্তের টুকরা বের করে দেখেন ওর ভেতর হয়তো চর্বি পাবেন রক্ত পাবেন কিন্তু দড়াকাটা ভাব আপনি পাবেন না মাথার ভেতরে যে ছয়টা জিনিসের নাম বললাম এই টেম্পোরাল লব এবার খুলে বের করেন মাথার খাপড়ি খুলে দেখবেন ওর ভেতরে চর্বি আছে চামড়া আছে আর দড়াকাটা ভাব আছে বিশ্বাস না হলে দেখেন তাকান সব দড়াকাটা ভাব দেওয়া আছে এটা দিয়ে যদি দেখা না যায় তাহলে মাথা ফাটান আমি দেখিয়ে দিচ্ছি আমার তো মনে হয় এই তথ্যগুলো নিয়ে পীর সাহেবরা যেটা দিয়েছে আবেগে যে কলব পরিষ্কার করেন হো হো দিয়ে এ বুক ব্যথা হচ্ছে এটা পরিষ্কার করে ঘুষ খাবেন না এটা পরিষ্কার করেন অভাবে থাকলেও আপনি জেনা করবেন না অভাবে থাকলেও আপনি কি বলে সুদ খাবেন না এটা পরিষ্কার না করে যদি এটা পরিষ্কার করেন কথা বলছেন কেন এটা পরিষ্কার হয়তো সাবান দিয়ে সোডা দিয়ে শ্যাম্পু দিয়ে করিয়ে গেলেন যে আপনি উলঙ্গ নাচ দেখবেন কারণ এটা পরিষ্কার নেই আজ বাংলাদেশে 1734 জন মানুষ আছে এদের যদি এইটা পরিষ্কার হয় তাহলে এই দেশ একটা মিনি জান্নাত হয়ে যাবে আর যাদের এটা পরিষ্কার নেই এই কথা বলেন না কেন তারা ওনারা যেটা দেখছে কলব পরিষ্কারের নামে একই পরিষ্কার হচ্ছে না বুক ব্যথা হচ্ছে বুক ব্যথা করবেন আমি জিকির করতে নিষেধ করছি না জিকির অবশ্যই করা লাগবে আল্লাহর নির্দেশ কিন্তু জিকির করে যেটা পরিষ্কার করা দরকার সেটা তো পরিষ্কার হয় না জিকিরও করে সুদের টাকা ছেড়ে রাখে জিকিরও করছে পরকীয়া প্রেম চালাচ্ছে একবার বলবেন না কেন একে জিকির বলে জিকির করলে এটা পরিষ্কার আর এইটা পরিষ্কার করে করা লাগবে কোরআন ছাড়া এটা পরিষ্কার করা যাবে না কথা বলেন ঠিক কিনা এই বেদাতটাও যদি এই দেশ থেকে না ওঠে আর কার দলিল দিলে আপনি বিশ্বাস করবেন বলেন আমি কোরআন বলেছি প্রথমে হাদিস বলেছি বিজ্ঞান বলেছি এখন আমার নিজের মতামত বললাম এবার বলেন আর কারটা বলবো আর জান হাজিরটা বলবো হ্যাঁ আর জান হাজিরটা বলবো আমি আশা করছি আপনার বিবেকের দরজায় যে তালা লাগানো আছে যে ভুল ভাল বুঝিয়েছে আপনি ফিরে আসবেন এরপরও যদি না আসতে পারেন ওটা আপনার কপালের দোষ কিসের আপনার দোষ না ওটা কপালের দোষ সাম্মা খালাকনা নতফাতা আলাকাতান ফা খালাকনা আলাকাতা পর্যন্ত না এরপরে কি ফা খালাকনা মুদগাতা ইজামান ফা কাসাওনা ইজামাল আহমা ওই যে বীর্যগুলো বলেছিলাম মায়ের বীর্য দিয়ে চারটা বানায় তার ভেতরে অন্যতম হচ্ছে হাড় কি বানায় জয় সরে বলে একবার সাড়ে তিন হাত বডির ভেতরে আল্লাহ হাড় বানিয়েছে বাবার বীর্য দিয়ে না মার সোল রগ হাড় আর পর্দা এটা বাবারে না পাক মানি দিয়ে আল্লাহ বানায় কি দিয়ে এর ভেতরে অন্যতম হচ্ছে হাড় এই আয়াতের মাঝে আছে ফাখালাকনাল মুদগাতা ইজামান আমি আল্লাহ হাড় বানাই এই হাড় আমি আল্লাহ পুরা শরীরের ভেতরে শুধু এক প্রকার হাড় দিলে তুই এইভাবে বসে থাকতে পারতি না এই জন্য সাড়ে তিন হাত বডির ভেতরে 206 প্রকার হাড় দিয়েছি কোন হাড় মোটা কোন হাড় চিকন কথা বলেন এখানে শুধু হাড় দিয়ে আমি শেষ করিনি এই হাড়ের ভেতরে আমি গিরা দিয়েছি জোড়া দিয়েছি এই একটা দুইটা জোড়া না 360টা জোড়া আছে পুরা শরীরের ভেতরে আর প্রত্যেকটা জোড়া আবার একরকম না সব জোড়া যদি একরকম করে দিতাম সামিজ ধরতে পারতি না এই জন্য জোড়া দিয়ে শেষ করিনি ওই জামা লাহমা দিয়েছি হাড়ের জোড়ার ভেতরে আমি গোস্ত দিয়েছি গোস্ত শেষ না
Rizama lahman fakasawna li rizama lahma thumman sha'nahu khalqan akhar. Allah pak bolen shudhu zura diyechi goshto diyechi na ei goshto gulo jeno poshe na jay durgondho srishti na hoy ekhane jeno color hoye na jay edoner opore chamra diye ami Allah body structure baniye diyechi shudhu chamra diye shesh kore ni chamrar dike khyal kor jekhane gira ache oi jaygay ektu chamra barti ache jopo jaygay dekhben gira koto jaygay gira ache 360 বলে না কেন এই 360 জায়গায় এই ছোট ছোট চামড়া হালকা বাড়ানো আছে এই যে মাথা থেকে শুরু করে দেখেন প্রতিটি জায়গায় চামড়া একটু বেশি বেশি যদি আল্লাহ সমান সমান করে দিত তাহলে আপনি হাত এরকম করতে গেলে টান লাগতো তখন ব্যথা পেতেন এইজন্য যখনই এই ভাবে করেন তখন আর ব্যথা লাগে না কারণ এই যে চামড়া একটু জড়ো করা আছে সুবহানাল্লাহ কালকে বলবো আল্লাহর নবী মসজিদে নববীতে আলোচনা করছিলেন সাহাবীরা তোমাদের শরীরে মহান আল্লাহ 206টা হাড় দিয়েছে 360টা গিরা দিয়েছে জোড়া দিয়েছে প্রতিটি গিরা জোড়া আর পরিবর্তে তোমরা আল্লাহকে সাজদা দাও সাহাবীরা বলেন হে রাসূল আমরা সাজদা দেব টাকা পাবো কোথায় আল্লাহর নবী বললেন না যদি বেঁচে থাকতে যাও এই 3.5 হাত বডির এই জোড়াগুলোর অন্তত সাজদা দেওয়াই লাগবে সাহাবীরা চিন্তিত হয়ে গেলেন আমরা সাজদা দেব টাকা পাবো কোথায় আমরা তো অধিকাংশ গরীব আল্লাহর নবী বললেন 2 টাকা যদি করতে পারো তাহলে তোমার এই 360টা জোড়া এগুলোর সাজদা আদায় হয়ে যাবে এক নম্বরে মসজিদে যদি কোনো সময় ময়লা দেখো শুধু ইমামের মুয়াজ্জিনের খাতেমের আশায় না নিজের দায়িত্ব মনে করে ওই ময়লাটা ফেলে দিবা তাহলে ওই জোড়ার সাজদা আদায় হবে আমরা তো এইটা না শুধু খাদেমের আশায় বসে থাকি ওরে টাকা দেই ও করবে তোরে আল্লাহ কিছু দিয়েছে তোরে সাজদা দেবে তোর বাপ তোরে যে এই গিরাগুলো সাজদা দেওয়া লাগবে না আর এগুলো টাকা দিয়ে হবে বলেন এগুলো সাজদা আদায় হয় মসজিদের ময়লা পরিষ্কার করলে অন্তত আজকে থেকে এই সাজদা আদায় করেন অনেক সময় দেখা যায় থুতু পড়ে আছে কফ পড়ে আছে ময়লা পড়ে আছে নিজের ইমানের দায়িত্ব মনে করে পরিষ্কার করে দেন আপনার সাজদা আল্লাহ নিজে আদায় করে দিবেন সুবহানাল্লাহ দ্বিতীয় নম্বরে নবীজি বলেন মসজিদের ভেতরে শুধু এটা না যদি রাস্তায় চলাফেরা করতে গিয়ে দেখো কোন কষ্টদায়ক বস্তু পড়ে আছে এটা ইট পড়ে আছে অথবা কাঁটা পড়ে আছে ইমানের দায়িত্ব মনে করে এটা সরিয়ে দিও এই সাজদা আল্লাহ আদায় করে দেবে সুবহানাল্লাহ আমাদের অভ্যাস কি আর রাস্তায় ময়লা মাটি এনে জমা করা বাড়ির ময়লা জমা করা ওর সাজদা আদায় হয় না সাজদা আরো বৃদ্ধি হয় আপনি হাসতেছেন কি বললা টের পাচ্ছেন আজ বাংলাদেশের মুসলিম সহ বিশ্বের মুসলমানদেরকে যে দোষটা দেওয়া হচ্ছে এই হাদিসটা যদি ওরা জানতো আল্লাহর নবী বলেন ঈমানে যে সমস্ত অঙ্গ পতঙ্গ শাখাগুলো আছে তার সর্বোত্তম শাখার নাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর সর্বনিম্ন শাখা হচ্ছে কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে সরিয়ে দেওয়া যে মুসলমানের সর্বনিম্ন ঈমানের দাবি রাস্তার কষ্টদায়ক বস্তু ফেলে দেওয়া সেই মুসলমানকে আজ নাম দিয়েছে সন্ত্রাসী টেরোরিজম দুনিয়ায় যত কষ্টদায়ক বস্তু এর আবিষ্কারক দেখবেন ইহুদিরা পৃথিবীর সবচাইতে কষ্টদায়ক বস্তু নেশা দ্রব্য গুলো এর আসল মূল হোতা ইহুদিরা এই যে বিড়ি বিড়ি খেলে লাংস নষ্ট হয় কি নষ্ট হয় এটার মূল আবিষ্কার প্রথমে আবিষ্কার করেছিল ইহুদিরা এরপরে যে মদ কি মদ আবার চার প্রকার নাকির তোব্বা খাদরা হাদাবা এই চার প্রকার মদ ওই জামানায় চলতো ইহুদিরা মদের ব্যবসা করে একদিকে টাকা কামাই করত দ্বিতীয় নম্বরে মানুষকে পোড়া জাতিকে মদ খাওয়িয়ে মাতাল বানিয়ে নিজেরা স্বার্থ সিদ্ধি করত কারণ বিবেক সম্পন্ন কোনো ভালো মানুষ নেই প্রতিবাদ করবে কি আজ অনেকে এই ধান্দায় লেগেছে ওরা জাতিকে মাতাল করে নিজেদের স্বার্থ সিদ্ধি করছে কারণ বিবেক সম্পন্ন সুস্থ মানুষ নেই জাতির প্রতিবাদ করবে কে এজন্য এই দেশ থেকে পাচার হয়ে যায় লোহা তামা স্বর্ণ আর ওই দেশ থেকে আসে ডাল বাবা বাকি তো নাই নাই ওই দেশ থেকে একটা ভালো জিনিস আসছে না
বিশেষ করে মায়ানমারের ভারত থেকে টাকা খালি ডাল আসে, তা মসুরের ডাল নাই, আর বাবা ইয়াবা আর বাকি গুলো আসতেছে, এগুলো সব লাল পানি ভালো জিনিস আসে না। অথচ পাঁচ আর হচ্ছে কি তামা স্বর্ণ লোহা, ওটাও একটা স্বর্ণ, স্বর্ণ না কি স্বর্ণ, এই যে সাতক্ষীরা একটা স্বর্ণ হয় কি নাম কি সিংড়ি, এটাও একটা স্বর্ণ, এগুলো সব পাঁচ আর হয়ে যায়, আর আমরা এগুলো পাই না, আমরা পাঁচ একটু লাল পানি আর ডাল। দেড় হাজার বছর আগে ইহুদিরা এই মদের ব্যবসা করে জাতিকে মাতাল বানিয়ে স্বার্থ সিদ্ধি করলে যদি ওরা আল্লাহর লানত পায়। আজ বাংলাদেশে সরকারিভাবে বেসরকারিভাবে যারা এই কাজগুলো করছে তারাও এক প্রকার আল্লাহর লানত প্রাপ্ত বান্দা, ওদের কারণে এই দেশে গজব। সুতরাং আপনি কিসের বুদ্ধিজীবী নাম নিয়েছেন, বুদ্ধি বিক্রি করে খান বুদ্ধি বিক্রি করা বাদ দেন। রাজবাড়ি মাসে আমি কি বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন শুধু চামড়া দিয়ে শেষ করেননি, সাড়ে তিন হাত বডি যখন হয়ে যায় ছয় মাসের ভেতরে আমার আল্লাহ ওর ভেতরে খোদা রুদ্রিক দেখা দেয়। কিসের খাবার দুনিয়ার কোন মানুষ পাঠায়নি, আল্লাহ বলেন আমার নাম যে রব, আমি তো রব, এই কারণেই তোকে পাঁচটা জিনিস মায়ের পেটের ভেতরে আমি দিয়েছি এই ছয় মাসের ভেতরে, তার ভেতরে অন্যতম হচ্ছে দর্শন শক্তি। ওটা কোন জায়গায় পেলাম যেন, সূরা নাহাল, সূরা নাহাল চোদ্দ নাম্বার পারা চোদ্দ নাম্বার পৃষ্ঠা চোদ্দ নাম্বার লাইনের আটাত্তর নাম্বার আয়াতের মাঝের অংশে পাবেন ওইটা। ওয়াজাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, আল্লাহ বলেন আমি শ্রবণ শক্তি দিয়েছি, দর্শন শক্তি দিয়েছি, আর অন্তরের শক্তি দিয়েছি। কি কি দিয়েছে এটা আপনি যদি না পেতেন তাহলে বুঝতেন, এই শ্রবণ শক্তি যে কত গুরুত্বপূর্ণ, এটার কারণে কত বড় বড় মানুষকে দেখেছি কানে মেশিন লাগিয়ে রাখে, এই কথা বলবো। আর এটা তো আরো গুরুত্বপূর্ণ দর্শন শক্তি, এই যে চোখ দিয়ে যেটা দেখা হয় এটা যে কত গুরুত্বপূর্ণ, যারা অন্ধ তারা ছাড়া এটা টের পাওয়া অন্তত সম্ভব না। একবার কুমিল্লাতে মাহফিল করে খাবার খেতে বসলাম, হঠাৎ বিদ্যুৎ চলে গেল, আমরা চিল্লা পাল্লা করছিলাম, পাশে অন্ধ আমার বাম হাত চেপে ধরে বলছে হুজুর আপনি চিল্লাচ্ছেন, মাত্র দুই মিনিট কারেন্ট নেই এই জন্য চিল্লান, আর আজ ৪২ বছর আমার জীবনে কোনো কারেন্ট নেই। আপনি কি পেয়েছেন টের পাচ্ছেন, আজ ৪২ বছর আমি কি কারেন্ট মতো বুঝি না, আর দুই মিনিট আপনি চিল্লাচ্ছেন। ওই দিন উনি আর একটা তথ্য আমাকে দিয়েছে, যারা সকলা এরা হয়তো দিনের বেলা কিছু দেখে, রাতের বেলা যদি ঘুমিয়ে থাকে তাও দেখে স্বপ্নে, কিন্তু আমরা যারা অন্ধ আমরা দিনের বেলা তো দেখতে পাই না, রাতের বেলায়ও কিছু দেখি না, শুধু আওয়াজ শুনি, যদি না দিত তখন টেন পেতে। আর আল্লাহর দেওয়া এই চোখ নিয়ে মানুষ মস্তানি করে, এই জন্য কাইফা শব্দ দিয়েছেন আল্লাহ কোরআনে, কাইফা তাকফুরুনা বিল্লাহি অকুন্তুম আমওয়াতান ফাআহয়াকুম, মানুষ কেমন করে আমার নাফরমানি করে, আমারও তো বুঝে আসে না, কে বলছে আল্লাহ বলছেন আমারও বুঝে আসে না, যে নাফার মানে করে কি করে, ও তো আলোচনা করার কোন জিনিসই ছিল না, ও এমন একটা জিনিস ছিল যার চাহিদা না দামও ছিল না, কেউ ফিরি দিলেও নিত না, ওই জিনিস থেকে ওরা নিয়ে আসলাম আর আমার বিরুদ্ধে এখন কলম ধরে, দেশের নাস্তিক মুরতাদ বেঈমান এ মানুষগুলো যদি এখনো বিবেক না করে আলোচনা শোনার পর আমার মনে হয় ওগুলো জাহান্নামের খড়ি হিসাবে তৈরি হয়েছে, নাফার মানে যায় না কোন কারণে, কি তোর আলোচনা করার কোনো বিষয় ছিল, আল্লাহ তাআলা ইনসান আইনু মিন আদ-দাহর ইলা মা ইয়াকুন শাইয়্যান মাযকুর, তুই আলোচনা করবে এরকম কিছু ছিলি না, আমি আল্লাহ তোকে আলোচনায় নিয়ে এসেছি, প্রথমে আল্লাহ রক্ত দিয়েছিলেন, প্রথমে কি ওই যে বীর্যটা ৪০ দিন পরে একটা জামাট রক্ত বাঁধে, এরপরে আল্লাহ বানিয়েছেন যোগ, এরপরে আলাপ, এরপরে মদগা, এরপরে আবার রক্ত বানিয়ে শুধু রক্ত না হাড় দিয়ে চামড়া দিয়ে গোস্ত দিয়ে পোড়া শরীরের ভেতরে রক্ত সঞ্চালন করার একটা ব্যবস্থা আমি করে দিয়েছি, প্রথমে কি শেষে
কথা বলা লাগবে প্রথমে রক্ত শেষে রক্ত এত রক্ত মাংসের শরীরে দরকার কি আল্লাহ বোঝাতে চায় বান্দা আমার দুনিয়াতে যাবার পরে যদি আমার ইসলাম কায়েমের জন্য রক্তের প্রয়োজন দেখা দেয় তোর শরীরে যেন রক্ত কম না পড়ে সুতরাং আল্লাহর এই জমিনে যদি আরো রক্ত লাগে আমাদের আমরা রাজি আছি আল্লাহ রাজি আছে দেখেন